এখানে যে দুটি স্পিকার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Lenevo থিঙ্ক প্লাস K3 আর এটি হচ্ছে JR ML03 জয়রম ব্র্যান্ডের। এই দুটি স্পিকারের মধ্যে ফিচারের দিক দিয়ে অনেক মিল রয়েছে, যেমন দুটি RGB ব্লুটুথ স্পিকার এবং দেখতে ট্রান্সপারেন্ট। আরও অনেক মিল রয়েছে এই স্পিকার দুটির। থিঙ্ক প্লাস K3 স্পিকারটির আলাদা একটি ইন্ডিভিজুয়াল রিভিউ ভিডিও অলরেডি আমার চ্যানেলে পাবলিশ করেছি, এই জন্য এই স্পিকারটির ফিচার সম্পর্কে তেমন কিছুই বলতে চাচ্ছি না। ডিটেলস বলবো JR ML03 সম্পর্কে, মানে এই স্পিকারটি সম্পর্কে। আপনি যদি Lenevo থিঙ্ক প্লাস K3 সম্পর্কে ডিটেল জানতে চান তাহলে এই চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন এই ভিডিওটি। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। প্রথমেই আমরা আনবক্সিং করে দেখে নেই এই স্পিকার দুটি। আমরা দেখতে পাচ্ছি এই স্পিকারটির সাথে একটি সি টাইপ চার্জিং কেবল, একটি কোয়ালিফাইড সার্টিফিকেট এবং সাথে একটি ম্যানুয়ালও রয়েছে। এটাকে যদি আমরা আনবক্সিং করি তাহলে দেখতে পাবো লাইটের সাথে একটি ম্যানুয়াল, একটি সি টাইপ চার্জিং পোর্ট আর অতিরিক্ত একটি ফিতা বা ল্যানিয়ার্ড। এখন আমি JR ML03 সম্পর্কে আপনাদের ডিটেইলস জানাবো, সাথেই থাকুন। সবার আগে দেখে নেই এই সুইচগুলো। এই ছোট ছিদ্র বা লাইট যাই বলেন এটি মূলত মাইক্রোফোন। এটি হচ্ছে মাইনাস বাটন, ভলিউম ডাউন এবং প্রিভিয়াস সঙের জন্য ব্যবহার করা হয়। 3 নম্বর বাটনটিকে পাওয়ার পজ এবং প্লে বাটন বলা হয়। 4 নম্বরটি লাইট বা মোড সুইচ এবং 5 নম্বরটি হচ্ছে ভলিউম আপ এবং নেক্সট সঙের জন্য ব্যবহার করা হয়। এর পাশেই আছে একটি TF কার্ড স্লট বা মেমোরি কার্ড স্লট। এটি হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট এবং সর্বশেষে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার ইন্ডিকেটর। বাটনের ফিচারগুলো প্রায় K3 এর মতোই, যেমন পাওয়ার বাটনটি যদি প্রেস করে ধরে রাখেন তাহলে স্পিকারটি বুম শব্দ করে 2 সেকেন্ডের জন্য ব্লু RGB লাইট দেবে, এর অর্থ স্পিকারটি অন। পরবর্তীতে ডিং ডং শব্দ করে ব্লু RGB লাইটটি ফ্লাশ করতে থাকবে এবং ব্লুটুথ কানেকশনের জন্য রেডি হবে। প্লাস মাইনাস বাটন দুটি সম্পর্কে তেমন কিছু বলার নেই। এবার আসা যাক লাইট বা মোড সুইচের ফাংশনে। মূলত 3টি লাইট মোড আছে এই ব্লুটুথ স্পিকারটিতে। প্রথমটি ফিক্সড, পরেরটি মাল্টিপল সলিড লাইট থেমে থেমে আসবে এবং শেষেরটি গ্রেডিয়েন্ট কালার আসবে। স্পিকারটিতে ব্লুটুথ ভার্সন 5.1 ব্যবহার করা হয়েছে এবং এতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তার ক্যাপাসিটি 600 mAh। 70% ভলিউমে রেখে আপনি একবার চার্জ দিয়ে 6 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন। কমিউনিকেশন রেঞ্জ দেওয়া হয়েছে 12 মিটার। আমি অন্য একটি রুম থেকে ইজিলি ব্লুটুথ কানেক্ট করতে পেরেছি। ফুল চার্জ করতে 1 ঘন্টা প্লাস সময় লেগেছে আমার। আর এর ওজন 215 গ্রাম, যা থিঙ্ক প্লাস K3 থেকে একটু বেশি, তবে এটা আমার কাছে একটু মজবুত বলে মনে হয়েছে উইথ কম্পেয়ারিং থিঙ্ক প্লাস K3, কারণ সব কিছুই লাইট ওয়েট ভালো নয়। আর কি সাউন্ড কোয়ালিটি সম্পর্কে যদি জানতে চান প্র্যাকটিক্যালি আমরা একটু বাজিয়ে দেখি। আমার কাছে বেস লাউডনেস সাউন্ড মোটামুটি এক্সপেকটেশন অনুযায়ী আপ টু দ্য স্ট্যান্ডার্ড। এবার আমি আসি কম্পেয়ারে। প্রথমেই আসি প্যাকিং কোয়ালিটিতে। দেখতেই পাচ্ছেন K3 এর জন্য একটি সাধারণ প্যাকিং, অপরদিকে JR ML03 এর জন্য কোয়ালিটিফুল প্যাকিং। ডিজাইনের কথায় যদি আসি দেখতেই পাচ্ছেন এটিতে একরকম খাঁজ কাটা আছে, অপরদিকে এটি প্লেন। এবার আসি এর RGB লাইট ফিচার কম্প্যারিজনে। এর RGB সলিড আলোগুলোর তুলনায় এই স্পিকারের সলিড RGB লাইটগুলো একটু বেশি ম্যাচিউড। আর যে RGB গ্রেডিয়েন্ট ফিচার দেওয়া আছে নিঃসন্দেহে জয়রম ML03 অবশ্যই এগিয়ে। এবার আসা যাক কোনটার প্রাইস কত। Lenevo থিঙ্ক প্লাস K3 আমি পার্চেস করেছিলাম BD দারাজ থেকে 900 টাকার মধ্যে। অপরদিকে ML03 পার্চেস করেছিলাম ই ভ্যালি থেকে, যেটির জন্য আমাকে 1000+ গুনতে হয়েছিল। এখন সিদ্ধান্ত আপনার। তবে আপনি যদি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানাতেন তাহলে ভিডিওটি তৈরি করতে যে কষ্টটা হয়েছে তা সার্থক হতো। আজকে যাচ্ছি, তবে খুব শীঘ্রই আসছি নতুন কোনো প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।